প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে, যেটি তোমাদের 40টা প্রশ্ন যেহেতু পরীক্ষা হবে, সেহেতু এই 40টা প্রশ্নের একটা সেট নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। এর আগেও সেট আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি প্লেলিস্ট দেখো, প্লেলিস্টে সমস্ত তোমাদের যে এর অনুশীলনী ধরে ধরে বা প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায় ধরে ধরে কিন্তু আলোচনা করা হয়েছে, সেখান থেকে এই প্রশ্নগুলো রাখা আছে, তো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও। দেখো, এখানে আজকের সেটে প্রথম যে প্রশ্নটি রেখেছি, প্রথম প্রশ্ন, সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন, মানে সফিস্টরা কিসে বিশ্বাসী ছিলেন? সামাজিক বৈষম্যে, ব্যক্তি স্বাধীনতা ও সমতায়, ক্রীতদাস প্রথায় নাকি স্বৈরাচারিতায়? তাহলে সফিস্টরা এরা মূলত বিশ্বাসী ছিল কিন্তু ব্যক্তি স্বাধীনতায় এবং হচ্ছে সমতায়, ঠিক আছে, ব্যক্তি স্বাধীনতায় ও সমতায়। দুই, প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী ছিল? কী ছিল? একাডেমি। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল কিন্তু একাডেমি, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের নিউটন বলা হয়, ম্যাকিয়াভেলিকে, সক্রেটিসকে, অ্যারিস্টটলকে নাকি সিসেরোকে? রাষ্ট্রবিজ্ঞানের নিউটন ম্যাকিয়াভেলিকে কিন্তু বলা হয়। রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার বলা হয় ড্যাশ কে? টমাস হবসকে। কোন গ্রন্থে ম্যাকিয়াভেলি রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন? এবারে তোমাদের আমি উত্তরগুলো শুধু বলে দিচ্ছি, দ্য প্রিন্স। এবারে 6 নম্বর রয়েছে, দেখো, ইংরেজি স্টেট শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তর স্ট্যাটাস, এখান থেকে স্টেট শব্দটির উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর হচ্ছে, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, এই উক্তিটি কার? এই উক্তিটি কার্ল মার্ক্সের। এরপরে একটা স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভটা আমি বলে দিচ্ছি, দেখো, বিভিন্ন কালি দিয়ে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। যেমন প্রথমে রয়েছে কিন্তু গ্রিক, ঠিক আছে, গ্রিক অ্যান্সার করবে পলিস, গ্রিকটা হবে পলিস। নেক্সট রয়েছে রোমান, রোমান করো সিভিটাস, এবং ম্যাকিয়াভেলি, তিনের ক্ষেত্রে করবে তোমরা স্টেট, আর গান্ধীজি, এটা করো রামরাজ্য, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের উত্তর। এবারে চলে যাও পরবর্তী 9 দাগের কোশ্চেনে, রয়েছে আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ তাদের নিজেদের মতো করে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, তাদের নিজস্ব এক দর্শন ছিল, তারা তাদের নিজস্ব দর্শনের প্রেক্ষিতে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। এনাদের মধ্যে এক রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন হেগেল, তার রচনায় রাষ্ট্রকে এক্স বলে বর্ণনা করা হয়েছে, আর এই রাষ্ট্রের এক্স বর্ণনাটি কীরকম ছিল? উত্তর করো, পৃথিবীতে ঈশ্বরের পদচারণা। 10, রোমে সক্রিয়ভাবে শাসন কার্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের বলা হতো কি? বলা হতো? উত্তর নাগরিক। সে নাগরিকদের যে দুভাগে ভাগ করা হয় সেই ভাগগুলি কি কি? তাহলে নাগরিকদের যে দুটো ভাগ সেটা হচ্ছে পূর্ণ নাগরিক আর অপূর্ণ নাগরিক। নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? এই প্রশ্নটি আমি আগের সেটে আলোচনা করেছিলাম, নগর এই শব্দ থেকে। 13 নম্বর রয়েছে, 13 নম্বর রয়েছে, দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে উপরাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন না, মানে কে সেখানে উপরাষ্ট্রপদ হতে পারে না, মানে উপরাষ্ট্রপতি হতে পারবেন না, কে হতে পারবেন না? উত্তর হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক, তিনি কিন্তু হবেন না, ঠিক আছে। নেক্সট 14 নম্বর রয়েছে, মার্ক্সবাদীরা মনে করতেন চারিত্রিক গুণ সম্পন্ন যে নাগরিক শোষণভিত্তিক বুর্জোয়া সমাজ ব্যবস্থায় কখনো কিন্তু গড়ে উঠতে পারে না। তো এই শোষণভিত্তিক বুর্জোয়া সমাজ ব্যবস্থায় মানবিক মূল্যবোধের অবক্ষয় বিশেষভাবে পরিলক্ষিত। তো মার্ক্সবাদীরা মনে করতেন এক্স নামক এক সমাজ প্রতিষ্ঠা হলে সুনাগরিকত্বের প্রতি বন্ধকতা, মানে প্রতিবন্ধকতা, এটা দূর হবে। কিন্তু মার্ক্সবাদীদের এই যে এক্স নামক সমাজ, এটা কী ছিল? এটা একটা শোষণহীন সমাজ ছিল। নেক্সট প্রশ্ন, 15 নম্বর রয়েছে, বিবৃতি আর কারণ। বিবৃতি হচ্ছে নাগরিক কর্তব্যকে দুটো ভাগে ভাগ করা যায়, আর কারণ হচ্ছে কি, নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে মৌলিক কর্তব্যের ধারণা ওতপ্রোতভাবে জড়িত। তো উত্তর করো এখানে খ, মানে এ ও আর সঠিক, মানে দুটোই সঠিক, কিন্তু কি আর হচ্ছে এর ব্যাখ্যা নয়, ঠিক আছে। 16, এখানে কতগুলো দেখো সাল দেওয়া রয়েছে, মানে কোন বিষয়ের সঙ্গে যুক্ত এইভাবে দেওয়া রয়েছে, মাঝখানে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া, তাহলে এটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত এটা কিন্তু উত্তর লিখতে হবে। উত্তর করো ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন, এগুলোতে নাগরিকত্ব সংশোধন হয়েছিল, ঠিক আছে, এত এত সালে। আচ্ছা, এবারে দেখো 17 নম্বর প্রশ্ন তোমাদের কি রয়েছে, 17 নম্বর রয়েছে, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ, এই কথাটি কে বলেছেন? উত্তর করো এখানে অ্যারিস্টটল।
সংবিধানকে লিখিত দলিল রূপে কে বর্ণনা করেছেন? উত্তর বেঞ্জামিন একজিন। যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি সম্পর্কে সৃজনশীল উপায়ে একটা কার্যকরী পন্থা নির্ধারণ করে, মানে পথ নির্ধারণ করে, তো সেই যে সংবিধান তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হয় মৌলিক সংবিধান। যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে কি বলে? আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে কিন্তু বলছে নিয়মনিষ্ঠ সংবিধান। এরপর 21 রয়েছে, দেখো লিখিত সংবিধানের যে ত্রুটি এগুলো নিম্নরূপ দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের একটা খুব দিয়ে দিয়েছে জিজ্ঞাসার জন্য, এখানে কি হবে? তো এই যে চকটা আমি তোমাদের বলছি, জাস্ট উত্তরটা দেখো, এখানে তোমরা উত্তর করবে কিন্তু এই 21 দাগের ক্ষেত্রে রক্ষণশীলতা, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ব্যাখ্যা আর কারণ আবার একটি রয়েছে, যে ব্যাখ্যা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, আর রয়েছে কি দেখো যে কারণ রয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিশেষ পদ্ধতির সাহায্য নিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে তোমরা উত্তর করবে কোনটা? সঠিক উত্তর করবে হচ্ছে ক, মানে এ ও আর দুটোই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, 23, প্রাদেশিক আইনসভা নির্বাচন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? উত্তর করো 1937। কোন প্রস্তাব ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনকে স্বীকার করে নেয়? উত্তর অগাস্ট প্রস্তাব, অগাস্ট প্রস্তাব। ঠিক আছে, হ্যাঁ ঘয়েরটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো, ভারতের গণপরিষদে মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা 296 জন। নেক্সট, গণপরিষদের নির্বাচন হয়েছিল কোথায়? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটে কিন্তু গণপরিষদের যে নির্বাচন সেটা হয়েছিল। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? দিল্লিতে, দিল্লির কনস্টিটিউশন হলে কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ক্লিয়ার? কোথায় ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলোর জনসংখ্যার অনুপাত, সাধারণ মুসলিম শিখ সম্প্রদায়ের মধ্যে যে আনুপাতিক হারে গণপরিষদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়, এটা হচ্ছে একটা বিবৃতি। আর কারণ গণপরিষদকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা যায়। তো তোমরা উত্তর করো ক, এ আর মানে বিবৃতি আর কারণ দুটোই সঠিক, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে একটা চার্ট দেওয়া রয়েছে দেখো, বিকল্প দ্বারা পূরণ করো। আচ্ছা, তার মানে ব্রিটেন কী হবে, মানে বাকিগুলো যদি এটা হয় তাহলে ব্রিটেন কী হবে, এটা কিন্তু তোমার উত্তরে জানতে চাইছে। তাহলে তোমরা উত্তর করে দাও, ব্রিটেন হবে সংসদীয় ব্যবস্থা। 30 দেখো, আবার রয়েছে যে সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সরকারের ক্ষমতা আর কার্যাবলীকে নির্দিষ্ট করে দেওয়া, একদম ঠিক। তো ভারতীয় সংবিধানে এই ওয়াই তফসিলি কেন্দ্র আর রাজ্যগুলোর মধ্যে তিনটে তালিকার ক্ষমতার বন্টন করা হয়েছে, তিনটে তালিকার মাধ্যমে। তো তিনটে তালিকা, একটা কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। তো এখানে এই যে ওয়াই তফসিল, এটা কোন তফসিল? তৃতীয়, সপ্তম, দশম নাকি দ্বাদশ? এটা হচ্ছে সপ্তম তফসিলের কথা এখানে বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশ গৃহীত হয়েছে কোন আইন থেকে? উত্তর করে দাও, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট, এখনও পর্যন্ত মানে 2023 সাল পর্যন্ত জানতে চাইছে যে ভারতীয় সংবিধান মোট কতবার সংশোধন করা হয়েছে? তোমরা উত্তর করো 106 বার। সবথেকে বেশিবার ভারতীয় সংবিধানটাই কিন্তু সংশোধন করা হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে, সবথেকে বেশিবার। সংবিধান রচনাকালে ভারতের সংবিধানে কতগুলো তফসিল আছে? মানে সংবিধান রচনাকালে, মানে যখন সংবিধান রচনা করা হয়েছিল তখন কতগুলো তফসিল ছিল? তখন কিন্তু তফসিল ছিল, উত্তর করবে হচ্ছে 8টা। ঠিক আছে, নেক্সট, মডার্ন কনস্টিটিউশন বইয়ের রচয়িতা? আচ্ছা, এখনও কি এখন আছে, বর্তমানে কিন্তু 12টা হয়ে গেছে। ঠিক আছে, আগে মানে সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন ছিল 8টা। ঠিক আছে, 8টা ছিল তখন। আচ্ছা, এরপরে মডার্ন কনস্টিটিউশন বইটি রচয়িতাকে? উত্তর করো কেসি হোয়ার। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়? উত্তর কেন্দ্র রাজ্য উভয় সরকার, আর যুক্তরাষ্ট্র হলো কেন্দ্র আঞ্চলিক সরকারের একটা মিলিত ব্যবস্থা, একথা কে বলেছেন? উত্তর করো গার্নার। এরপরে আবার একটা এই প্রশ্নটা তোমরা দেখে নাও, এটা আর পড়ছি না, তোমরা দেখে উত্তরটা করবে। উত্তর করবে হচ্ছে বিচার বিভাগ। ঠিক আছে, এবারে পরবর্তী পেজের প্রশ্নগুলো দেখো, বিচার বিভাগের নিরপেক্ষতার সঙ্গে যুক্ত নীতি। হ্যাঁ, এই তো এখানে তিনটা তো দেওয়াই রয়েছে, আর একটা তোমাদের কাছে জানতে চাইছে, তো তোমরা এখানে উত্তর করো যে গ, বিচার বিভাগের রায় নিয়ে পার্লামেন্টে কোনো প্রশ্ন তোলা যায় না। ঠিক আছে, আর এটা রয়েছে কি বিবৃতি আর ব্যাখ্যা, মানে কারণ রয়েছে, তো এখানে উত্তর করো তোমরা, উত্তর করবে হচ্ছে এ আর আর, কয়েকটা উত্তর, হ্যাঁ এ ও আর উভয় সঠিক, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। 40 কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোন বিবৃতিগুলি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্গত? আচ্ছা, তিনটে দেওয়া রয়েছে, তা কোনটা সঠিক ভুল এগুলো জানতে চাইছে, তোমরা এখানে সবকটাই সঠিক করে দাও। ঠিক আছে, এই সবগুলোই কিন্তু এখানে একেবারে সঠিক হয়েছে। দেখো তাহলে, তোমাদের আজকের এই পর্বে আমি আবারও 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
আর ফ্রি PDF পেতে অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো, এবং তার সাথে সাথে অবশ্যই তোমরা কিন্তু এখানে কমেন্ট করে জানাবে।